বেলা শেষের পর এবার বেলা শুরু। আগামী 20 মে মুক্তি পাচ্ছে উইন্ডোজ নিবেদিত নন্দিতা রায় ও শিবপ্রসাদ মুখোপাধ্যায় পরিচালিত বহু প্রতীক্ষিত ছবি বেলা শুরু। সদ্যপ্রয়াত কিংবদন্তি অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায় এবং অভিনেত্রী স্বাতিলেখা সেনগুপ্তের অভিনীত এটাই শেষ ছবি। তাই ছবির সঙ্গে দর্শকদের এক অন্য ভাবাবেগ থাকবে, এটাই স্বাভাবিক। ছবিটির অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন ঋতুপর্ণা সেনগুপ্ত, অপরাজিতা আঢ্য, খরাজ মুখোপাধ্যায়, শঙ্কর চক্রবর্তী, ইন্দ্রাণী দত্ত, সুজয় প্রসাদ চট্টোপাধ্যায়, মনামী ঘোষ, অনিন্দ্য চ্যাটার্জি প্রমুখ। ছবির গানগুলি গেয়েছেন অনুপম রায় এবং অনিন্দ্য চট্টোপাধ্যায়। 27 মার্চ মুক্তি পেল অনুপম রায়ের গাওয়া ছবির প্রথম গান সোহাগে আদরে। এদিন ছিল সঙ্গীত শিল্পী অনুপম রায়ের জন্মদিন। গানের রিলিজে এসে জন্মদিনের কেক কাটলেন অনুপম। ছবির প্রথম গান রিলিজের এই দিনটি পেল আরও ভিন্ন মাত্রা। We are waiting enough for this story, so this is the eternal love story. Obviously sequel, but jodi keu alada kore cinema ta dekhe mone hobe ekta shotontro ekta alada golpo bote. তুমি একটা রিলেশনশিপের মানে একটা বন্ডিংটা দেখাতে চেষ্টা করেছো, সে মানে আফটার 50 ইয়ার্স হোক কীভাবে ধরে রাখা যায়, তো এই জিনিসটা মানে কী করে এলো যদি আমি রিয়েলিস্টিক ব্যাপার। বেলা শেষের ভেতরেও যেটা ছিল, বেলা শুরুর ভেতরেও রয়েছে। ইটস ভেরি লেয়ার বিকজ ইট ইজ নট অনলি একটা জেনারেশন দুটো মানুষের খালি গল্প, ইটস এ ডিফারেন্ট রিলেশনশিপ, ডিফারেন্ট মানুষ। যখন সেটা পিউ এবং পলাশ যখন হয় তখন সেটা আজকের জেনারেশনের গল্প হয়, যখন সেটা আমি যদি বলি বিজন এবং মিলির গল্প হয় তখন সেটা একটা জেনারেশনের গল্প হয়। আর আমরা যেটা বলি, যেটা অনেক সময় যেটা আমাদের ধারণায় ভুল হয়ে যায়, আমরা বলি যে সমুদ্রদা এবং সাথীদের গল্পটা বোধহয় একটু বয়স্ক মানুষের গল্প, কিন্তু বেলা শেষে সব থেকে বেশি দেখেছিল অল্প বয়সী মানুষ, মানে অল্প বয়সী ছেলেমেয়েরা, তার কারণ তাদের মনে হয়েছিল। তুমি একটু আগে বললে যে জিনিসগুলো তুলে ধরতে চাই, তো আমি জানতে চাইবো যে মানে কী ধরনের সমিত্রদা মানে কথাবার্তা বলতেন তোমার সাথে, কী ডিসকাশন হতো, মানে যেরকম ইয়ে দাদা বললো, সূর্যদা বললো যে কবিতা শোনাতেন ওনাকে, তোমার সাথে কী রকম মানে সমিত্রদার সঙ্গে? আমার জায়গাটা ভীষণ একটা কাজের জায়গা থাকতো আর কি সমিত্রদা, বিকজ আমি সমিত্রদাকে যে সময় আমাদের শুটিংয়ে পাওয়া সেই সময় ভীষণ একটা টাইট টাইমে সমিত্রদা আসতেন, যেটা সমিত্রদার কাছ থেকে শেখার মতো সেটা হচ্ছে মানে নিয়মানুবর্তিতা এবং এবং সময়ের সঙ্গে মানে যেটা সময় সেই সময়ে সমিত্রদার সমস্ত কাজ কমপ্লিট করা। সমিত্রদার শুটিংয়ে যদি সকাল 9টায় কল টাইম থাকতো, সমিত্রদা পৌনে 9টায় সেটা পৌঁছে দেন, আর যে সময়টা দিতেন সেই সময়টুকুই সমিত্রদা দেবেন, তার ভিতরেই তোমার করতে হবে। সেটা সমিত্রদার কাছ থেকে এই ডিসিপ্লিনটা বলে আমার জীবনে অনেক কাজ। গ্রেট মেমোরি, আই থিঙ্ক বেলা শুরু আমার জীবনের এবং আমার এবং মন্দিয়াদির জীবনে আমার মনে হয় অন্যতম জীবনের একটা সেরা সিনেমা, যেটা আজীবন জীবনের লালন পালন করে। আমি যে পুরো একটা ম্যাচিওর লাভ স্টোরি বলবো না, ম্যাচিওর এবং ইনম্যাচিওর সব রকম লাভ স্টোরি এখানে আছে। এবং আমরা যেমন বাবা মার লাভ স্টোরি দেখেছিলাম বেলা শেষে, এবং তারপর তাদের ছেলে মেয়েদেরও লাভ স্টোরি দেখেছিলাম, এখানেও সেই স্টোরিগুলো এখন কোথায় গিয়ে দাঁড়িয়েছে 7 বছর পরে, তাদের জীবন তারা তাদের সঙ্গে আছে কিনা বা তারা তাদেরকে একরকমভাবে সাপোর্ট করে যাচ্ছে কিনা, সেই লাভ স্টোরিটা কোথায় গিয়ে দাঁড়ালো সেটা নিয়ে তারা ওইটাই জানতে গেলে আমার মনে হয় বেলা শুরু দেখতে হবে, কারণ বেলা শুরু ওই মেসেজটাই দিতে চাইছে যে আমরা চারদিকে পর্দায় এবং পর্দার বাইরে বাস্তব জীবনে সম্পর্ক ভেঙে যেতেই দেখছি, কিন্তু সম্পর্ককে কীভাবে বাঁচিয়ে রাখা যায় সেই একটা মেসেজ দেওয়ার চেষ্টা করা।
তোমার ক্যারেক্টারটা একটু বলে দাও। আমার ক্যারেক্টার সবাই দেখেছে বেলা শুরুতে, ভীষণই ভীষণই বাবলি, বাড়ির ছোট মেয়ে, বাবার ভীষণ আদরের, বরের সাথে ওটা আমি ঠিক মুখে বলে বোঝাতে পারবো না, যারা দেখেছে তারা সবাই জানে যে একটা যে ইমোশনাল যে কী বলবো টার্ময়েলটা, সেইটা সেইটা নিয়েই তো বেলা বেলা শেষে, এবং সেইটাই পাঁচ বছর বা সাত বছর পরে সেই ফ্যামিলিটা, সেই কাপড়গুলো, পিউস, এরা এরা কী ভাবছে, তাদের মানসিকতা কিছু পরিবর্তন হলো কি না, তারা ওই লাভ স্টোরিতে থাকতে চাইছে কি চাইছে না, কীভাবে সম্পর্ক বাঁচাচ্ছে, সেটাই বেলা শুরু। আগে ফিল্মের প্রথম গান লঞ্চ হলো অনুপমদার কণ্ঠ পাওয়া যায় আগে, কথাটা মানে মঞ্চ হয়ে গেল, ভীষণ মঞ্চ হয়ে গেছে গানটা, গানের কথাই তো প্রথমে মঞ্চ হয়ে যায় যে সোহাগে আন্দোলনের বাধ্য পড়ে আমি ভালোবেসে যাই, সো অসম্ভব ভালো কথা সুর এবং অনুপমদাকে নিয়ে কিছু বলাই যাবে না, অসম্ভব ভালো গিয়েছেন, তো সব মিলিয়ে আমার মনে হয় একটা খুব ভালো গান হয়েছে, আমার তো ভীষণ গানটা শুনেই আমার মনে আছে আমার পাশে সুজয় কান ছিল গানটা শুনতে শুনতে, সো আমাদের ওই ইমোশনটাই সবসময় চলছে যে খুবই ইমোশনাল আমরা সব কিছু নিয়ে বেলা শেষে সব কিছু নিয়ে আমার ভীষণ ভালো অভিজ্ঞতা, এটা তো আর বলারই অপেক্ষা রাখে না, অনেক কিছু শিখেছি, অনেক কিছু জেনেছি মানুষের কাছ থেকে, তাদের সারা জীবনের অভিজ্ঞতা অনেক ভুল ধরিয়ে দিয়েছেন, অনেক প্রশংসা করেছেন, জড়িয়ে ধরে বলেছেন খুব ভালো হয়েছে, সেইগুলো পাওয়া সেইগুলো সারা জীবন হয়েছে।